আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রবি 10 মিনিট স্কুল। আজকের ভিডিও থেকে আমরা সমভেদাঙ্ক এবং সংশ্লেষাঙ্ক বলতে কি বুঝি সে সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে চলো দেরি না করে শুরু করি। প্রথমে সমভেদাঙ্ক বলতে কি বোঝানো হয়েছে তার সংজ্ঞাটি দেওয়া আছে। দুটি চলকের প্রতিটি মান হতে তাদের নিজ নিজ গাণিতিক গড়ের ব্যবধানের গুণফলের সমষ্টিকে চলকের পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে সমভেদাঙ্ক বলা হয়। অনেক কঠিন মনে হচ্ছে, চলো আমরা যদি ফর্মুলাটা দেখতে পারি বা বুঝতে পারি তাহলে এই সংজ্ঞাটা অনেক সহজ হয়ে যাবে। এখানে বলা হয়েছে, মনে করি দুটি চলক এক্স ও ওয়াই এর এন সংখ্যক জোড়া মান সমূহ যথাক্রমে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এভাবে করে এক্স এন ওয়াই এন পর্যন্ত, যাদের গাণিতিক গড় যথাক্রমে এক্স বার এবং ওয়াই বার, অর্থাৎ এক্স এর গাণিতিক গড়টা হচ্ছে এক্স বার এবং ওয়াই এর গাণিতিক গড়টা হচ্ছে ওয়াই বার। যদি তাই হয় তাহলে আমরা এই সহবেদাঙ্ককে লিখতে পারবো ফর্মুলাটাকে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার তার সামেশন ডিভাইডেড বাই এন। দেখো তো এবার চলো আমাদের সংজ্ঞার সাথে একটু মিলাই। দুইটি চলকের প্রতিটি মান, অর্থাৎ এখানে এক্স আই দ্বারা প্রত্যেকটি মান বোঝানো হচ্ছে। যেমন এখানে ছিল কত, এন সংখ্যক মান ছিল, এক্স ওয়ান এক্স টু এভাবে করে এক্স এন পর্যন্ত ছিল। এখানে আমরা এই প্রত্যেকটা মানকেই এক্স আই দ্বারা লিখেছি। এখানে আই এর মানটা যাবে ওয়ান থেকে এন পর্যন্ত। তাহলে এই প্রত্যেকটা মান থেকে আমরা কি বিয়োগ করছি, আমরা বিয়োগ করছি তাদের গাণিতিক গড়, তাদের নিজ নিজ গাণিতিক গড়ের ব্যবধান। তাহলে আমরা এক্স আই মাইনাস এক্স বার করেছি, যেহেতু দুইটি চলক ছিল, আরেকটি চলক এখানে কি ছিল ওয়াই, তাহলে ওয়াই এর জন্য আসবে ওয়াই আই মাইনাস ওয়াই বার। ওয়াই আই থেকে, অর্থাৎ প্রত্যেকটা ভ্যালু থেকে তাদের গাণিতিক গড় বিয়োগ করছি। তাহলে আমরা কি পাচ্ছি, এক্স আই মাইনাস এক্স বারের জন্য একটা ব্যবধান এবং ওয়াই আই মাইনাস ওয়াই বার করলে আরেকটা ব্যবধান পাচ্ছি। এই দুইটা ব্যবধানের গুণ ফল করছি। দেখো তো এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার গুণ করা হয়েছে। এবার এই গুণ ফলের সমষ্টি করা হচ্ছে। সমষ্টি বলতে কি, যতগুলো এক্স আই ছিল তাদের জন্য একটা করে ব্যবধান আসতেছে, আবার যতগুলো ওয়াই আই ছিল ওয়াই এর জন্য একটা করে ব্যবধান আসতেছে। প্রত্যেকটা ব্যবধানের গুণফল বের করা হচ্ছে এবং তার সমষ্টি করা হচ্ছে চলকের পদ সংখ্যা দ্বারা ভাগ করলে। তাহলে দেখো এন সংখ্যক পদ ছিল এখানে, তাই এন দ্বারা ভাগ করেছি। ভাগ করলে যে মানটি পাওয়া যায়, অর্থাৎ এইটা ক্যালকুলেট করার পরে যে মানটি আমরা পাবো সেটাই হবে এখানে সমভেদাঙ্ক। যদি আমরা এটাকে আরেকটু ভাঙিয়ে লিখতাম তাহলে কি হতো, এক্স ওয়ান মাইনাস এক্স বার ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই বার প্লাস এক্স টু মাইনাস এক্স বার ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই বার প্লাস এক্স থ্রি মাইনাস এক্স বার ইন্টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই বার এভাবে করে এক্স এন মাইনাস এক্স বার ইন্টু ওয়াই এন মাইনাস ওয়াই বার এভাবে প্রত্যেকটা গুণফল যোগ হতো এবং এন দ্বারা ভাগ করা হতো। তাহলে আমরা পেয়ে যেতাম সহবেদাঙ্ক। এই সহবেদাঙ্ককে আমরা সংক্ষিপ্তভাবে কি লিখছি, সিওভি অফ এক্স কমা ওয়াই। এখানে সিওভি কেন বলা হচ্ছে, কারণ এই সহবেদাঙ্কের ইংলিশটা হলো কোভ্যারিয়েন্স। এই কোভ্যারিয়েন্সের প্রথম তিনটা লেটার সিওভি এখানে উল্লেখ করা হয়েছে, এবং যেহেতু এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক আমরা দেখছি বা সহবেদাঙ্ক নির্ণয় করছি, তাই আমরা এখানে এক্স কমা ওয়াই লিখেছি। তাহলে আশা করি সহবেদাঙ্ক আমরা কীভাবে বের করতে পারি সেটা তোমরা বুঝতে পেরেছ। এবার চলো দেখে আসি সংশ্লেষাঙ্ক আমরা বলতে কি বুঝি। দুইটি চলকের মধ্যকার সম্পর্কের মাত্রা ও প্রকৃতি পরিমাপের জন্য যে গাণিতিক পরিমাপ করা হয় তাকে আমরা সংশ্লেষাঙ্ক বলি। অর্থাৎ আমরা দুইটি চলকের মধ্যে একটি সম্পর্ক দেখার চেষ্টা করছি, তাদের মধ্যে সম্পর্ক কতটা এবং তাদের প্রকৃতি কেমন সেটি পরিমাপ করছি এই সংশ্লেষাঙ্কের মাধ্যমে। মনে করি দুটি চলক এক্স ও ওয়াই এর এন সংখ্যক জোড়া মান সমূহ যথাক্রমে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এভাবে করে এক্স এন ওয়াই এর আছে, যাদের গাণিতিক গড় যথাক্রমে এক্স বার এবং ওয়াই বার একই রকমভাবে লেখা আছে। এক্স এর ক্ষেত্রে গাণিতিক গড় এক্স বার, ওয়াই এর ক্ষেত্রে গাণিতিক গড় ওয়াই বার, এবং এখানে এন সংখ্যক মান আছে। তাহলে সংশ্লেষাঙ্ক আমরা কীভাবে বের করতে পারবো, আমরা এই ফর্মুলাটার মাধ্যমে সংশ্লেষাঙ্ক নির্ণয় করে থাকি, সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার, এটা আমরা একটু আগেই আলোচনা করেছি, ডিভাইডেড বাই রুট ওভার সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইন্টু সামেশন অফ ওয়াই আই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার। এখানে দেখো সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এটাকে যদি একটু ভাঙিয়ে লিখতাম তাহলে কি হতো, এক্স ওয়ান মাইনাস এক্স বার হোল স্কোয়ার প্লাস এক্স টু মাইনাস এক্স বার হোল স্কোয়ার প্লাস এভাবে করে যোগ করতে করতে আমরা এক্স এন মাইনাস এক্স বার হোল স্কোয়ার পর্যন্ত যোগ করতাম, তারপর একটা মান পেতাম। আবার সেমভাবে ওয়াই আই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ারের ক্ষেত্রে আমরা এটাকে যদি ভাঙিয়ে লিখি আমরা পাবো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার, এভাবে করতে করতে যোগ করতে করতে যাবো ওয়াই এন মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার পর্যন্ত। তাহলে এটার জন্য একটা মান পাচ্ছি, এটার জন্য একটা মান পাচ্ছি এবং এই মানটা আমরা ক্যালকুলেট করেছি। এবার যদি আমরা এই ফর্মুলাতে বসিয়ে দিই তাহলে আমরা একটা সংশ্লেষাঙ্কের মান পাবো, যাকে আমরা দিচ্ছি আর দ্বারা প্রকাশ করছি।
এই r এর মানটা হতে পারে -1 থেকে 1 এর মধ্যে এবং সেই মানটার মাধ্যমে আমরা ওই দুটো চলকের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের মাত্রা ও প্রকৃতি সম্পর্ক জানতে পারবো তাহলে আশা করি আজকের ভিডিও থেকে তোমরা সহবেধাঙ্ক এবং সংশেষাঙ্ক বলতে কি বুঝি সেটা তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।